জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি এলাকাতেই যেন খেলার মাঠ থাকে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। জামিনে মুক্তি পেয়েছেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। আজ দুপুরে বিএসএমএমইউ এর প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি। মৌলভীবাজারের কুলাউড়ায় ঘরের শীত কেটে 3.5 বছরের শিশুকে চুরি করেছে দুর্বৃত্তরা। ওই শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। নোয়াখালী সেনবাগে ইফটিজিং নিয়ে ইউপি চেয়ারম্যানের উপর হামলা করেছে একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনায় স্থানীয়রা 4 জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বড় ভাই নওয়াজ শরীফের সঙ্গে দেখা করতে লন্ডনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখানে তার সঙ্গে নানা বিষয়ে আলোচনা করবেন মুসলিম লীগ প্রধান। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটির পিছু ছাড়ছে না লিভারপুল। মঙ্গলবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে 2-1 গোলে জয় নিয়ে শিরোপা লড়াইটা অব্যাহত রাখলো তারা। কক্সবাজারের স্বামী অভিনেতা শরীফুর রাজের সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট করেছেন ঢালিউড নায়িকা পরিমণি। তিনি লিখেছেন, আমি ভাগ্যবান, আমি উপযুক্ত জীবনসঙ্গী পেয়েছি।